আকর্ষণীয় পাখা বিশিষ্ট এই প্রজাপতিগুলোকে দেখতে কতই না সুন্দর লাগে। বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই এদেরকে অনেক পছন্দ করে। এই সুন্দর প্রজাপতিগুলোকে আমরা কতটা পছন্দ করি সে সম্পর্কে তো আমরা সবাই জানি। যখনই আমরা এই সুন্দর প্রজাপতিগুলোকে দেখতে পাই তখনই এদেরকে ছোঁয়ার খুব ইচ্ছে জাগে। বন্ধুরা, প্রজাপতিগুলো এতটাই সুন্দর হয় যে এদের রং বেরঙের পাখা দেখে আমরা সবাই এদের দেওয়ানা হয়ে যাই। কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন এই সুন্দর প্রজাপতিগুলোর জন্ম কিভাবে হয়, অথবা কোথা থেকে আসে এই প্রজাপতিগুলো? যদি না জানা থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। বন্ধুরা, সবার প্রথমে গাছের পাতায় এরা ডিম পারে, আর এই ডিম যে কোনো রঙের হতে পারে। ডিম দেওয়ার পরে ধীরে ধীরে ডিমের রং পরিবর্তন হতে থাকে। এর অর্থ হলো ডিমের ভিতরে লার্ভা তৈরি হতে শুরু করেছে। এই সময় ডিমের ভিতর হালকা নড়াচড়াও দেখা যায়। আর প্রায় 5 দিন পর এই ডিমের রং কালো হয়ে যায়, যার অর্থ হলো ডিমের ভিতর লার্ভা তৈরি হয়ে গিয়েছে। আর যে কোনো সময় ডিমের খোসা ভেঙে লার্ভা বের হয়ে আসবে। ডিম থেকে বের হয়ে এই লার্ভাগুলো প্রথমে ডিমের খোসাগুলোকে খেতে শুরু করে, আর ডিমের খোসা খাওয়া শেষ হওয়ার পর পাতা খাওয়া শুরু করে দেয়। আর এই পাতাগুলোকে খেয়ে লার্ভা প্রায় 10 থেকে 12 দিনের মধ্যে প্রায় 3 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে যায়। আর এই সময়ের মধ্যে এই লার্ভাগুলো সাপের মতো করে খোলস পাল্টাতে থাকে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই লার্ভা এই প্রক্রিয়া চলাকালীন সময়ে প্রায় 4 থেকে 5 বার নিজের খোলস বদলায়। আর 20 থেকে 25 দিন পর এই লার্ভা পুরোপুরিভাবে বিকশিত হয়ে যায় এবং এ সময়ে প্রায় 5 থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। আপনারা জেনে অবাক হবেন যে এই খোলস বদলানোর সাথে সাথে এদের রং এবং রূপেরও পরিবর্তন হতে থাকে। পুরোপুরিভাবে বিকশিত হওয়ার পর এই লার্ভা পাতা খাওয়া বন্ধ করে দেয় আর নিজেকে প্রজাপতিতে রূপান্তরিত করার জন্য পিউবা বানানো শুরু করে দেয়। আপনাদেরকে জানিয়ে রাখি, প্রজাপতির জন্ম এই পিউবা থেকেই হয়। এই লার্ভা পিউবা বানানোর জন্য সবার প্রথমে নিজের লার্ভা দিয়ে আঠালো পদার্থ তৈরি করে, তারপর এই লার্ভা নিজের শরীরের পেছনের অংশ সেই আঠালো পদার্থের সঙ্গে যুক্ত করে দেয়। তারপর এই লার্ভা আরও একবার নিজের লার্ভা দিয়ে নিজের শরীরের চারিদিকে একটি সুরক্ষিত লেয়ার তৈরি করে, যাতে পিউবা বানানোর পর সেখান থেকে নিচে পড়ে না যায়। লেয়ার বানানোর পর এই লার্ভা পিউবা বানানো শুরু করে দেয়। আর এই প্রক্রিয়াতে আরও একবার সেই লার্ভা তার খোলস পরিবর্তন করে তারপর সে পুরোপুরিভাবে পিউবা বানিয়ে ফেলে। পিউবা তৈরি করার পর ঠিক 1 মাস পর এই পিউবা ধীরে ধীরে ট্রান্সপারেন্ট হতে শুরু করে। ট্রান্সপারেন্ট হওয়ার কারণে এর ভিতরে থাকা প্রজাপতিগুলোকে আমরা বাইরে থেকে দেখতে পাই। তারপর এটার ভিতরে ধীরে ধীরে নাড়াচাড়া শুরু হয়ে যায়, আর এরপর পিউবার ভেতর থেকে একটি অসাধারণ প্রজাপতি বেরিয়ে আসে, আর এভাবে একটি সুন্দর প্রজাপতির জন্ম হয়। তারপর এই প্রজাপতি নিজের নতুন জীবনের নতুন যাত্রার প্রথম উড়াল দেয়। বন্ধুরা, কত কষ্ট করতে হয় প্রজাপতিকে জন্মানোর জন্য, সেজন্যই তো এরা দেখতে এতটা সুন্দর হয়।